সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ঘাসফরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে। মাশাআল্লাহ, চলে আসলাম আমাদের প্রিয় জুম্মন ভাইয়ের লফটে। তো আজকে যে একটা খুবই শর্ট ভিডিও যাবে, তো জুম্মন ভাইয়ের এখন যে লফটা দেখাচ্ছে এটা হচ্ছে ওনার ফার্স্ট লফ। তো ইনশাল্লাহ এই ছাদের থেকে আসলে ওইরকম ভিডিও করা হয় না। আপনারা যে ভিডিওগুলো পান এটা হচ্ছে সেকেন্ড যে লফটা ওনার ওখান থেকে। তো এই লফটে খুব চমৎকার কালেকশনগুলো থাকে, হাতে গোনে এক দুই পিস মাঝে মধ্যে দেওয়া হয়। এছাড়া এখান থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো খুব কমই যায়। তো আপনারা যারা কিনতে চান ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করতে হবে জুম্মন ভাইয়ের সাথে। আমরা একটু এই সাইড দিয়ে দেখাই, বিস্তারিত জুম্মন ভাইয়ের সাথেও কথা বলবো। এটা কিন্তু একটা শর্ট ভিডিও যাবে। তো এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন, আপনার সিলভার আছে, বেজি আছে, অন্যান্য খুব চমৎকার কিছু কালেকশন আছে। জুম্মন ভাই, এখানে কি সব নরমাদি একসাথে? এইখানে সব নরমাদিগুলো, এখানে সব নর না। প্রিয় দর্শক, বেস্ট কোয়ালিটি ফুল কিছু কালেকশন আছে বিস্তারিত। তো এটা আসলে একবার শর্ট ভিডিও যাচ্ছে, তো ভাইয়ের এই লফটে কি কি আছে আমরা একটু সেটাই দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুম্মন ভাই, এখানে কি সবই ডিম পাচ্ছে রানিং? আচ্ছা আচ্ছা। তো এছাড়া তো আপনার কোনো ভিডিও তো এ পর্যন্ত হয় নাই? প্রিয় দর্শক, আমাদের ঘাসফরিং টিভির সৌভাগ্য জুম্মন ভাইয়ের এই ফার্স্ট লফটের মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশনগুলো দেখার সৌভাগ্য পাইছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই হচ্ছে, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে জুম্মন ভাইয়ের কাছে কোয়ালিটি ফুল বেস্ট কোয়ালিটি কিছু কালেকশন আছে কিনা সেল করার মতো। তো টুকটাক এখানে কিছু দেখাই দিলাম, এখন চলেন কিছু মাদি দেখাই এবং তার থরের কিছু কালেকশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, খুব সুন্দর সুন্দর কালেকশন। এই যে বড় খাঁচাটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এতক্ষণ এটার ভিতর থেকে দেখানো হয়েছে। আর এখানে আছে আপনার নর কালেকশন সব, আর এখানে একটা খাঁচা আছে। জুম্মন ভাই, এগুলো কি নর না মাদি? এখানে সব মাদি মাশাআল্লাহ। আমরা কি থরের রুমের কিছু কালেকশন দেখাবেন না ভাই? প্রিয় দর্শক, এটা কিন্তু মূলত ডিসপ্লে ভিডিও, আপনাদের শোডাউনের ভিডিও দেখাচ্ছি যে ওনার কাছে কী কী কালেকশন আছে। তো জুম্মন ভাই, একটা প্রশ্ন, এছাড়া যে কালেকশন অনেক সুন্দর সুন্দর, এখান থেকে কি সেল পোস্ট দেওয়া যায় কিছু নাকি শুধু পালা হয়? আচ্ছা আচ্ছা, এগুলা হচ্ছে একবারে টপ কোয়ালিটি। প্রিয় দর্শক, কোয়ালিটি কথা বলবে, তো এটা হচ্ছে একবারে শর্ট ভিডিও যাবে। তো আমরা থরের কিছু কালেকশন দেখাবো। মাশাআল্লাহ, এখানে কি ডিম পাচ্ছে রানিং ভাই সব? এগুলো সব নিউ এটেল কবুতর, এগুলো অরিজিনাল গুলা মানে বয়স্ক গুলা থলে, এগুলো সব নিউ এটেল। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শুনতে পাইলেন? তো সুন্দর সুন্দর কালেকশন গুলো মাশাআল্লাহ জুম্মন ভাইয়ের ফার্স্ট লফটে আছে। আর এই হচ্ছে লফট কালেকশন মাশাআল্লাহ, এটা হচ্ছে ওনার প্রথম লফট ওইখান থেকে যে দেখানো হলো। আর এখানে ইনশাআল্লাহ ওনার অনেকগুলো কবুতর ওরে, এই যে উপরে বাম আছে। আর এই হচ্ছে দুইটা খাঁচা দেখাইছি, ওই সাইডেও খাঁচা আছে। আর ওনার এই যে লফট আছে খুব সুন্দর। জুম্মন ভাই, এখানে কি সব পেয়ারিং করা হয় ব্রিডিং এর জন্য? না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হচ্ছে আর্মি পেয়ার, একটা আর্মি মাদি। কোনটা ভাই? এই ধরেরটা মাদি, এইটা নর আর্মি, এটা নর। হ্যাঁ, সেটআপ দেখো মাশাআল্লাহ, ও খুব সুন্দর। ও তো ডিমে আছে? হ্যাঁ, মাদিটা ডিমে আছে, নরের সেটআপটা দেখেন, মাদি এক দশকের মাদি নর। প্রিয় দর্শক, মূলত এগুলো কিন্তু জুম্মন ভাইয়ের শখের কালেকশন, সেল করার মতো না। কিন্তু অনেকে জিজ্ঞাসা করেন যে কি কি কালেকশন জুম্মন ভাইয়ের কাছে পাওয়া যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর কালেকশন। তো আমরা যেহেতু রুমের ভিতরে আসছি, কালারটা ওইরকম ভাবে বাড়ি খাচ্ছে না, কারণ রুমে সম্পূর্ণ লাইট দেওয়া। তো কালেকশনগুলো জোস কালেকশন ওনার সব থরের। আচ্ছা ভাই, আপনার এখানে তো মাশাআল্লাহ এই নরটা বেস্ট একটা নর। এই যে পাশেরটা একটু বের করেন ভাই, আপনাকে দেখি। প্রিয় দর্শক, টপ কোয়ালিটির একটা নর আপনাদের একটু শেয়ার করি, অনেক কিছু বোঝার আছে, জানার আছে। তো টাকা হলে আসলে আপনারা কবুতর অনেক কিনতে পারবেন,
কিন্তু কবুতরের মতো কবুতর যদি না পান কিনতে পারবেন না, কারণ এটা অলরেডি জুম্মন ভাইয়ের কাছে অনেকে কিনতে চাইছে, জুম্মন ভাই এখনো ছাড়ে নাই। এইটার বাচ্চাই আছে একটা, ওই যে ওই সেটা আমি বাচ্চাও দেখাই। এটা মূলত কি কবুতর ভাই? এইটা হ্যামার কবুতর, এটা সাবেক হ্যামার, অনেক আগের কবুতর, আগের লাইনের। এটা তো বাচ্চা অনেক বিক্রি করছেন আপনি? বাচ্চা অনেক সেল করছি এই যে কবুতরটা। আচ্ছা এটা কি কবুতর আমাদের একটু বলেন। এটা সাপচিলা কবুতর। প্রিয় দর্শক, সাপচিলা তো অনেকে তো দেখা যায় মিলিটারি বলে বিক্রি করে ফেলে, যারা চিনে তারা তো চিনে সাপচিলা কবুতর। এটা মূলত সাপচিলা। এখন যে মাদি ভাই, হ্যাঁ এই যে বাচ্চা দেখিয়েছো, এটা কি নটটা এই ঘরের থেকে জোড়া বাচ্চা? না না, সিঙ্গেল বাচ্চা। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শুনতে পাইছেন তো, কঠিন কঠিন কিছু কালেকশন সবই আছে জুম্মন ভাইয়ের কাছে। এখানে দেখুন আরো সুন্দর 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 কালেকশন আছে, আর আসলে সবই আছে থরে। এখানে দেখা যায় ম্যাক্সিমামই ডিম পারছে বা পারবে, বাচ্চা উঠাচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দেখার মতো একটা জোড়া। তো ভিডিও তো অনেক দেখেন অনেক চ্যানেলে, তো এইসব কালেকশন কোথায় কয়টা দেখছেন একটু কমেন্ট করে জানায়। এটা আমার বেস্ট পছন্দের একটা কবুতর। মাশাআল্লাহ, এটা কি একবারে রাইখা দিছেন? না যাই হোক, মানে দেখাইলাম আর কি। নিচে খুব সুন্দর ডিম অলরেডি ফুটাইছে। আসলে এই ভিডিওতে আপনাদের রেড বলার মতো কিছু নাই, কারণ এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে শখের কবুতর জুম্মন ভাইয়ের, আর ডিম বাচ্চা এখান থেকে বেশি নেওয়া হয়। এই যে দেখুন মাশাআল্লাহ, আরও কিছু বাচ্চা উঠছে। প্রিয় দর্শক, এই যে আরেকটা পিস দিল ভাই, নন্ডা মাঝি, এটা এটা নর বেজি কবুতর, বেজি লাইনের ডিম বাচ্চা রানিং আছে। হ্যাঁ এটা একবার, এগুলো সবই রানিং। মাশাআল্লাহ, অস্থির। আর মাদি আছে না? হুম সবই আছে। প্রিয় দর্শক, সুন্দর সুন্দর কালেকশন। এই যে এখানে দেখুন আরও আছে, বোঝা যায় না পরে, এগুলো আল্লাহর রহমতে সরাসরি যে দেখবে সে বুঝবে যে কবুতর ভাই, হাত দিয়ে ধরলে তো মোটামুটি বোঝা যায় যতটুকু। তো প্রিয় দর্শক, এই কালেকশন অনেকে কমেন্ট পান কিনা একটু জানায়েন কমেন্ট করে, অনেক সময় তো অনেকে অনেক ধরনের কমেন্ট করে ফেলেন। তো এর জন্য আজকে একটু শোডাউন ভিডিওটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু এক সাইড দেখাচ্ছি, এখনও ছাদের ওই সাইড দেখাই নাই। এখান থেকে যে বের করতে হচ্ছে, আমরা কিন্তু প্রথমে একটা না এখান থেকে ডাইরেক্ট দেখাইছিলাম, এখন জুম্মন ভাই হাতে এক দুইটা একটু বের করে আপনাদের চোখ দেখানোর চেষ্টা করতেছে। এই যে আরেকটা বের করলো, কোয়ালিটি মাশাআল্লাহ। এটাও নর ভাই? হ্যাঁ এগুলো নর, ওগুলো হচ্ছে। আচ্ছা ও আচ্ছা, এই খাঁচা সবই তো নর। ডিম বাচ্চা রানিং আছে, নিউ আইডল আছে, তো যাদের দরকার নিতে পারেন। আচ্ছা জুম্মন ভাই, আপনার ঠিকানাটা হচ্ছে তো মিরপুর 1? হুম। আর এখানে লোকেশনটা? হরিয়ামপুর হায়দ্রাবাদ মাদ্রাসা। একটা বড় মসজিদ আছে, আপনারা ডাইরেক্ট খুব সহজে পেয়ে যাবেন অ্যাড্রেস। তো যারা কিনতে চান দেরি না করে অবশ্যই যোগাযোগ করতে হবে। আর এখানে যেহেতু টপ কোয়ালিটির কিছু কালেকশন, এখানে রেট বলার মতো কিছুই নেই। তবে রেট আপনারা যেটা অন্যান্য কবুতরের ভিডিও দিচ্ছি ওরকম যাবে না, এখানে টপ রেট আছে, মিডিয়ামও আছে, বাকিটা আপনাদের যোগাযোগ করে নিতে হবে যদি নেওয়ার ইচ্ছা থাকে। প্রিয় দর্শক, মাদির খাঁচা থেকে এখানে দেখুন এক দুই পিস মাদি বের করে দেখাই। মাশাআল্লাহ ভাই, রানিং? এইটা নিউ এয়ারটেল মাদি। নিউ এয়ারটেল, অস্থির কালেকশন। এখনই চোখের গিয়ার দেখুন, সাইজটাও একবারে পুতুল। এই খাঁচা তো দেখা যায় আপনার মাদি ম্যাক্সিমামই পুতুল, যেগুলো নিউ এয়ারটেল আছে। এই যে আরেকটা পিস দিতেছে, পিওর একবারে র কালেকশন। এই যে দেখুন মাশাআল্লাহ ভাই, এটাও কি রানিং না নিউ এয়ারটেল? না এটা রানিং মাদি, এটা রানিং আছে না? এগুলো তো সবই পেয়ার আছে? হ্যাঁ সবগুলোর পেয়ার আছে। এই যে মাদি, প্রিয় দর্শক মাদিটা দেখুন অনেক সুন্দর, বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করতে হবে। আর এগুলোর কিন্তু দামটা বলা হয় নাই, এখানে অনেক সুন্দর সুন্দর অনেকগুলোই মাদি আছে। আর আপনাদের সেল পোস্টের জন্য মেন ভিডিও পাবেন, হয়তো এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দেরি হতে পারে একটু, পেয়ে যাবেন আজকের ভিতরেই মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো বাকি রয়ে গেল। জুম্মন ভাই, আজকে কি আমরা সেল পোস্ট পাবো না? হয়তো কিছুক্ষণ পরে। আচ্ছা তাহলে এই ছাদের থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আর প্রিয় দর্শক, যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন। এটা একটা ছোট আপনাদের কী কী কালেকশন আছে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আপনার চার ভাগের এক ভাগ দেখালাম, ওই সাইডটা আরও আছে দেখাই নাই। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, জুম্মন ভাই লফটে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ, দেখে শুনে সামনাসামনি নিতে পারবেন। আর ইনশাল্লাহ দ্বিতীয় আরেকটা ভিডিও যাবে, ওই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দাম কী একদম বলে দেবে, আর সম্পূর্ণ যত ডিটেলস আছে সব বলে দেবে। আপনারা সব সাথেই থাকুন, অপেক্ষা করুন ওই ভিডিওটির জন্য। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।